সন্ধ্যা ছয়টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবে না এই নির্দেশ অমান্য করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় কতটা মানছে রাজধানীবাসী আমরা জানবো সহকর্মী সাইফুল জুয়েলের কাছ থেকে যিনি এখন আছেন পুরান ঢাকার চুড়িহাট্টা মোড়ে সাইফুল জুয়েল একটু জানান আমাদের আমরা জানি এক ধরনের নির্দেশনা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে সন্ধ্যা ছয়টার পর ঘর থেকে কেউ বের হতে পারবে না বের হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে পুরান ঢাকার মানুষের মধ্যে আপনি কি ধরনের প্রবণতা দেখতে পাচ্ছেন আসলে আমি বলা যায় যে বিকেল থেকে আসলে পুরান এলাকাতে আছি তো আপনাকে বলে রাখি যে গতকাল যেহেতু তুই বরাতের রাত গিয়েছে আজ ছবে বরাত শুক্রবার তো আমরা এখানে এসে অনেকটা হতাশই হয়েছি যেহেতু ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে দুপুর দুইটার পর থেকে শুধুমাত্র ফার্মেসি ছাড়া সব কিছু বন্ধ থাকবে শুধুমাত্র কাঁচা বাজার সহ নির্দিষ্ট কাঁচা বাজার যেগুলো আছে সেগুলো ছাড়া কিন্তু পুরান পুরান ঢাকাতে এসে আমরা সত্যি বিব্রতকর অবস্থায় পড়েছি আপনাকে বলে রাখি যে এখানে অনেক এলাকাবাসী বা স্থানীয়দের পেয়েছি যারা বলছেন যে রমজানের কারণে অর্থাৎ তারা রোজা রেখেছেন এই কারণে পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো তারা তো তাদেরকে বিষয়গুলো প্রশ্ন করা হয়েছে যে যেহেতু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঘোষণা রয়েছে তো এটা জেনেও আপনারা কেন বের হয়েছেন তো সেক্ষেত্রে তারা কোন সদুত্তর দিতে পারেনি আরও দুঃখের বিষয় জানিয়ে রাখি যে এই পুরান ঢাকাতে অনেক ঘনবসতিপূর্ণ এলাকা এবং এই এলাকাগুলোতে ছোট ছোট অলিগলি রয়েছে তো অলিগুলি প্রত্যেকটা অলিগলিতেই বাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে মজার ব্যাপার হলো যে এই বাস দিয়ে ব্যারিকেড দেওয়ার পরও কিন্তু সেখানে যে নির্দিষ্ট যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সেই নির্দিষ্ট এলাকার মধ্যে কিন্তু ঠিকই বিচরণ করতে দেখেছি আমরা ছটার পর থেকেও একই সাথে সেই অলিগলির ভিতরে যে সকল দোকানগুলো রয়েছে যেমন আমরা জিলাপির দোকান খোলা থাকতে পেয়েছি খোলা পেয়েছি এছাড়া ফলের দোকান খোলা পেয়েছি সন্ধ্যা ছয়টার দিকে আর এছাড়া কিছুক্ষণ আগে আপনি প্রজ্ঞাপনের ব্যাপারে বলছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সে বিষয়ে সেনা সদস্যরা কিছুক্ষণ আগে পুরান ঢাকার স্থানীয় বাসিন্দাদের প্রতি মাইকিং করে বলেছেন যে সন্ধ্যার ছয়টার পরে যদি তাদের কাউকে রাস্তায় পান তো সেক্ষেত্রে তারা কঠোর হতে বাধ্য হবেন তো বলা যায় যে সব মিলিয়ে একটা উদাসীনতা কিন্তু পুরান ঢাকার বাসিন্দাদের প্রতি রয়েছে আর আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র এই চকবাজার সহ আশেপাশের এলাকায় বলা যায় যে প্রায় বারো থেকে 13 জন করোনা রোগী কিন্তু এর মধ্যে আইডিসি আর থেকে শনাক্ত হয়েছে তো এখন পর্যন্ত পুরান ঢাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ ধন্যবাদ সাইফুল জুয়েল আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য